গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ বিকেল থেকে ব্লগটা শুরু করছি, সকাল থেকে সেরকমভাবে শুরু করার মতন সময়ই হয়ে ওঠেনি। তো ভাবলাম বাগানে একটু ঘোরাঘুরি করছি, আপনাদের সঙ্গে একটু কথা বলা শুরু করি। আর এই যে হাতে কমলা লেবু নিয়ে নিয়েছি, কমলা লেবু একটা খাবো। আমার হাজব্যান্ড এনে রেখেছে কিন্তু সময় হয় না আজকে। না, আমি ভাবছি না খেয়ে নিই, আজকে একটা খাওয়াই হয়ে ওঠে না, একদমই সময় করে উঠতে পারি না। তো এখন খেয়ে নিই। তো আজকে তো খেয়ে নি, তারপর কথা বলছি। তো এখন চলে এসেছি একটা ঝুড়ি নিয়ে, বাগানের পালং শাক কিছু তুলি। চলে আসলাম, রান্না বান্না আছি, ছেলেকে বলি সন্ধ্যেটা দিয়ে দিবে। আর এখন ড্রেস চেঞ্জ করবো না, একদম রাত্রে শোয়ার সময় চেঞ্জ করবো। ছেলে সন্ধ্যেটা দিয়ে দিয়েছে, আমি আর ড্রেস চেঞ্জ করলাম না এখন। আর কি করব বলুন তো, এখন রান্নাঘরে চলে এসেছি। ছেলে একটু টিফিন করবে, মেয়ে টিউশন গেছে, মেয়ে এখনো আসেনি, নাহলে মেয়ে হয়তো ম্যাগিটা বানিয়ে ফেলতো। ছেলে বললো ম্যাগি খাবে, তো ওকে একটু ম্যাগি বানিয়ে দিই। এই যে ম্যাগি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, ছেলে মেয়ে দুজনেই খাবে। ম্যাগি বানানো কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিয়েছি। এটা মেয়ে আসলো, মেয়ে খাচ্ছে, এখন মেয়ে খাবে, এই জন্য দিয়ে দিচ্ছি মেয়েকে। তো চাটা খেয়েছি, তারপরে কাজ ছিল সমস্ত কিছু করে, সবার ইচ্ছে হয়েছে। আর আমার হাজব্যান্ড আজকে তো তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, প্রতিদিন 10:30-10:30 এরকম টাইমে আসছে, আজকে তাড়াতাড়ি চলে এসছে। আর সবাই এখন বলছে বেগুনি খাবে, তো বেগুনটা ভাজি। যদি এই যে সমস্ত কেটে নিয়ে, এই যে বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর এখানে বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি। লবণ, হলুদ, বেসন, কালো জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে, লবণ সব কিছু দিয়ে আর কি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে, তেল এক একটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আর বেগুনিগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমার ছেলেরও খাওয়া শেষ হয়ে গেছে, আর বেগুনি যে ব্যাটারটা বেশি হয়েছে,
আর আমি আগে থেকে ভেবেও রেখেছি যে করব বলে, এই যে পালং শাকের পকোড়া করব, এই যে ব্যাটারটা দিয়ে যেহেতু বেশি হয়েছে পালং শাকগুলো পকোড়া করব। বিকেলে যে তুলেছিলাম পালং শাকগুলো, বাগানে পালং শাকগুলো, সেইগুলো দিয়ে করছি। তেল কমে গেছে আর আমি তেল দেবো না, পোড়া তেল খাওয়া তো ভালো না, যে রেখে রেখে পোড়া তেল খাওয়াটা ঠিক না। শুভ সকাল বন্ধুরা, তো ব্লগটা কালকে শেষ করিনি, এই জন্য সকালে আবার কথা বলছি। সকালে তো যা যা কাজ থেকে আমার সমস্ত কিছু হয়ে গেছে, শুধু ঠাকুর ঘরের বাসি কাজটা বাকি আছে, না হলে আর সমস্ত কিছু হয়ে গেছে, তারপর আমি স্নান করব। তো চলুন যাই ঠাকুর ঘরের বাসি কাজগুলো করে ফেলি। আর আজকে না রোদের তাপটা দেখেছেন কিরকম, রোদের তাপটা দেখেছেন কিরকম, আর শীতটাও বেশ পড়েছে আজকে, কালকের থেকে শীতটা কালকে থেকে আজকে আরও বেশি পড়বে। এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে শীতটা আরও বেশি পড়বে, যেহেতু সংক্রান্তি সামনে না, সেই জন্য সংক্রান্তির ঠান্ডাটা তো পড়বে। এই ঠাকুর ঘর মোছা, ঠাকুর বাসন ধোয়া হয়ে গেছে, এবার আমি ফুল তুলে নিব। তো ফুল তোলা হয়ে গেল, এই যে আর কিছু গাঁদা ফুল আছে, কেনা আছে গাঁদা ফুলগুলো, বাগানে তো এই বছর ভালো হয়নি গাঁদা ফুল পুজো করার মতো, তো এখন যাই ঘরে বাগানে গাছগুলো আগে জল দিয়ে দিই, তারপর স্নানটা করব। এখানে খোল জল রেডি করে নিয়েছি, এইগুলো আমি গাছে এবার দিয়ে দেবো। সমস্ত বাগানের গাছে জল দিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, কালকে তো ওই যে বেগুনি ভেজেছিলাম না, ওইগুলো খেয়ে আর পালং শাকের পকোড়া খেয়ে সবাই একটু একটু মুড়ি খেয়ে নিল, আর কিছু রান্না করিনি কালকে। তো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।